তাহলে বন্ধুরা আপনারা কেমন আছেন? তো বন্ধুরা আজ আমরা একটি দেশের সম্পর্কে জানবো, সেই দেশটি আফ্রিকা মহাদেশের একটি দেশ, দেশটির নাম টোগো। হ্যাঁ বন্ধুরা, পশ্চিম আফ্রিকার একটি দেশ, দেশটির নাম টোগো। তো বন্ধুরা চলুন এই দেশের সম্পর্কে আমরা সবকিছু আগে করে জানি। আর এই যে দেখছেন ওই দেশের জাতীয় পতাকা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা চলুন আমি আপনাদের বলে দিই আসলে ওই দেশটি কোথায় অবস্থিত, ভারতের সঙ্গে কী সম্পর্ক এবং ওই দেশটি কোথায় তা আমি আপনাদের গুগলের সাহায্যে দেখাবো, এবং ভারতের সঙ্গে সম্পর্ক কী এবং ওই দেশ থেকে ভারতে কী আসে এবং এই দেশ থেকে ভারতে কী যায়, তো আমরা সব কিছু এক এক করে জানবো। কিন্তু তার আগে বলে দিই ওই দেশে পাঁচজন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছিল, কী কারণে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই পাঁচজনকে এখনও পর্যন্ত জেলে আছে কি ছেড়ে দেওয়া হয়েছে তা আমরা বলবো। হ্যাঁ বন্ধুরা, তা আমরা বলবো। কিন্তু তার আগে প্লিজ বন্ধুরা, এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন, পাশে থাকা বেলকনটিকে অন নিশ্চয়ই করে নেবেন, কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। তো বন্ধুরা আমি আপনাদের বলেছিলাম পশ্চিম আফ্রিকার একটি ছোট্ট দেশ, দেশটির নাম টোগো। উত্তরে বুর্কিনা ফাসো, পূর্বে বেনিন, দক্ষিণে গিনি উপসাগর এবং পশ্চিমে ঘানা, এই কয়টি দেশ এবং উপসাগর নিয়ে এই দেশটির সীমা লাগে এই সব জায়গায়। তো বন্ধুরা চলুন আমরা পশ্চিম দিকে চলে যাই, পশ্চিম আফ্রিকার একটি ছোট্ট দেশ, দেশটির নাম টোগো। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন, আমি এটা দেখানোর চেষ্টা করছি। এই যে রেড কালারের অংশটি আপনি দেখতে পাচ্ছেন, এই রেড কালারটি হচ্ছে ওই দেশ। হ্যাঁ বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন, পশ্চিম আফ্রিকার একটি ছোট্ট দেশ। হ্যাঁ বন্ধুরা ভালো করে দেখুন বুঝতে পারবেন, আমি আপনার দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে গিনি উপসাগর আপনারাও দেখতে পাবেন নিচের দিকে, যেটা আটলান্টিক মহাসাগরের তীরবর্তী এলাকায় অবস্থিত, ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, এবং এই জায়গায় ওই দেশে তিন চারটি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, তাও আমরা এক এক করে সব কিছুই দেখাবো। তো বন্ধুরা চলুন এই দেশটির আয়তন জানা যাক। তো বন্ধুরা এই দেশটির আয়তনের কথা বলে 56.785 বর্গ কিলোমিটার এই দেশের আয়তন। তো বন্ধুরা চলুন এই দেশের রাজধানীতে যাওয়া যাক, এই দেশের রাজধানী লোমে, এই দেশের রাজধানী এবং সবথেকে বড় শহর এবং সবথেকে বেশি মানুষ এই রাজধানীতেই উপস্থিত। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ওই দেশের রাজধানী, দেখুন ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, এই দেশের রাজধানী আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, সবথেকে মানুষ বেশি থাকে এবং সবথেকে বড় শহর এই দেশের তুলনায় এই রাজধানীতেই উপস্থিত, ভালো করে দেখুন বুঝতে পারবেন। এবং এই দেশটির যদি আমরা ভাষার কথা বলি, এই দেশটি ফরাসি ভাষা বেশিরভাগ ইউজ হয়ে থাকে এবং এই দেশে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরাসি। এবং এই দেশটি 27 এপ্রিল 1960 খ্রিস্টাব্দে এই দেশটি ফ্রান্স থেকে স্বাধীন হয়েছিল। আর এই যে দেখছেন ওই দেশের সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা ওই দেশের রাজধানীতে উপস্থিত, কিছু আপনারা দেখতে পাবেন এখানে, প্লেনও দেখতে পাচ্ছেন, চপারও দেখতে পাচ্ছেন, ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, ওই দেশের রাজধানীতে অবস্থিত সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখুন বুঝতে পারবেন। এখানে পার্কিংও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সুস্পষ্টভাবে, আপনি এখন ভালো করে দেখুন বুঝতে পারবেন। তো বন্ধুরা এই দেশের যদি জলের কথা বলি, 4.2%, যেটা খুব ভালো মাত্রায় আছে, যেটা না যদি আমি আপনাদের ভারতের কথা বলি তাহলে সেটা কিন্তু 9%, ভারতে 9%, এই দেশে 4.2%। হ্যাঁ বন্ধুরা, বেশ ভালোই জায়গায় আছে। হ্যাঁ বন্ধুরা, আফ্রিকা মহাদেশের অন্যান্য দেশের তুলনায় ভালো করে দেখলে বুঝতে পারবেন, এই দেশের ঘনবসতিপূর্ণ এলাকা আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখুন বুঝতে পারবেন, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা এই দেশের যদি জিডিপির কথা বলি, একসময় জিডিপি ছিল 4.554 বিলিয়ন, এই দেশের জিডিপি ছিল। হ্যাঁ বন্ধুরা, এবং এই দেশের প্রাইম মিনিস্টার, হ্যাঁ বন্ধুরা, এই দেশের প্রাইম মিনিস্টার কমলেন মালি, এই দেশের প্রাইম মিনিস্টার। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন ওই দেশের আমি একটা বর্ডার দেখানোর চেষ্টা করছি, যেটা বেনিন এবং টোগো বর্ডার। হ্যাঁ বন্ধুরা, বেনিন একটি দেশ, ওই দেশের প্রতিবেশী দেশ, এবং টোগো যেই দেশটির কথা আমরা বলছি। আর এই যে নদী বেনিন এবং টোগোকে বিভাজন করেছে, আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন, এই যে বর্ডারটি আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে এটি বর্ডার নাকি অন্য কিছু, সাপের মতো বেঁকে বেঁকে চলে গেছে। আমি দেখানোর চেষ্টা করব যে আরও কিছু দিকে গেলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই বর্ডারটি এরকম কেন। এই দেখুন শুধু বর্ডারটি আপনি দেখতে থাকুন যে এইরকম বর্ডারও হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন কীভাবে এখানে একটি নদী যেভাবে বিভাজন করেছে, আপনি ভালো করে দেখুন বুঝতে পারবেন যে এটি হচ্ছে টোগো এবং বেনিনের বর্ডার। হ্যাঁ বন্ধুরা, টোগো এবং বেনিনের বর্ডার আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা আফ্রিকা মহাদেশের সবথেকে বেশি সময় প্রেসিডেন্ট পদে, হ্যাঁ বন্ধুরা, আফ্রিকা মহাদেশের সবথেকে বেশি সময় প্রেসিডেন্ট পদে থাকা একটি প্রেসিডেন্টের নাম হলো গ্রেনসিফ, যেটা এই দেশের প্রেসিডেন্ট। হ্যাঁ বন্ধুরা, যিনি এই দেশের প্রেসিডেন্ট, যিনি ছিলেন 38 বছর ধরে এই দেশের প্রেসিডেন্ট পদে, আপনি অবাক হয়ে যাবেন। তো বন্ধু চলুন এই দেশটি কোথায় আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন আফ্রিকা মহাদেশের কোন জায়গায় অবস্থিত এবং এই দেশ এবং ভারত কোথায় অবস্থিত আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশ এবং ভারত কোথায় অবস্থিত, দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, ভারতের একটি রাজ্যের জেলার মতো দেখতে, তাই না?
হ্যাঁ বন্ধুরা, এবং এই দেশটির যে আয়তন এবং এই দেশটির যে ম্যাপ আমি আসলে দেখানোর চেষ্টা করছি, 1, 2, 3, 4, 5 এই দেশের 5টি রাজ্য আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন, এবং এই দেশের আশেপাশের দেশও আপনারা দেখতে পাবেন। দেখছেন বুর্কিনা ফাসো, খানা, বেনিন, এবং এখানে আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন গিনি উপসাগর আপনারা দেখতে পাবেন। দেখছেন হ্যাঁ বন্ধুরা, এই দেশের আশেপাশে বিভিন্ন জায়গা। তো বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম প্রিন্সিপ ওই দেশের এমন এক প্রেসিডেন্ট যেটা আফ্রিকা মহাদেশের 38 বছর ধরে প্রেসিডেন্ট পদে থাকা একজন প্রেসিডেন্ট এই দেশের প্রেসিডেন্ট ছিল। হ্যাঁ বন্ধুরা, এই দেশের প্রেসিডেন্ট ছিল। হ্যাঁ বন্ধুরা, আফ্রিকা মহাদেশের ছোট দেশের মধ্যে এই দেশটি আছে, এবং আফ্রিকা মহাদেশের হ্যাঁ বন্ধুরা, আফ্রিকা মহাদেশের এই দেশে যে ঘনবসতি বন্যা আমি আপনাদের ওই দেশটির রাজধানী বললাম, তাছাড়াও এই দেশের যে সবথেকে বেশিরভাগ মানুষ কিন্তু গ্রামেই থাকে। হ্যাঁ বন্ধুরা, সবথেকে বেশিরভাগ মানুষ কিন্তু গ্রামে থাকে। ভারতের দূতাবাস ওই দেশে উপস্থিত আছে, এবং ওই দেশের দূতাবাস 2010 খ্রিস্টাব্দে হ্যাঁ বন্ধুরা 2010 সালে আমাদের দেশে নতুন দিল্লিতে কিন্তু ওনাদের দূতাবাস খুলে দেয়। হ্যাঁ বন্ধুরা, ওনাদের দূতাবাস খুলে দেয়। এবং আমাদের লোকসভার স্পিকার 1985 খ্রিস্টাব্দে হ্যাঁ বন্ধুরা 1985 খ্রিস্টাব্দে স্পিকার বলরাম জাখার ওই দেশে গিয়েছিলেন, ওই দেশের রাজধানী লোমে, এবং সেখানে যাওয়ার পর বিভিন্ন প্রকার বিপক্ষীয় বলতে পারেন বাণিজ্যিক বিভিন্ন সম্পর্ক আরও গাঢ় করার জন্য, এবং বিভিন্ন প্রকার সম্পর্ক আরও দ্রুত বজায় রাখার জন্য, এবং আরও অন্যান্য জিনিসপত্রগুলো কেনা বেচার জন্য বিভিন্ন প্রকার স্বাক্ষর এবং চুক্তি হয়েছিল। আমি আপনাদের আরেকটি কথা বলে দিই, ওই দেশের বিভিন্ন ছেলে ও মেয়ে ভারতে কিন্তু পড়াশোনার জন্য আসে। এই দেখুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ওই দেশের কিছু জায়গা, দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, ওই দেশের তুলনায় ভারত তৃতীয় নম্বরে আসে বিভিন্ন জিনিস বেচার একটি জায়গা। হ্যাঁ বন্ধুরা, ভারত তৃতীয় নম্বরে আসে, আপনি বুঝতে পারছেন ভারত কতটা এই দেশের একটি বলতে পারেন যে গুরুত্বপূর্ণ একটি জায়গা, কেননা ভারত তৃতীয় নম্বরে আসে। হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন দেশকে বিভিন্ন জিনিস বেচার যদি আমরা লিস্ট দেখি, ওই দেশের লিস্ট, তাহলে কিন্তু ভারত তৃতীয় নম্বরে আসবে। এবং ওই দেশে হ্যাঁ বন্ধুরা, ওই দেশে ফসফেট প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই ভারত ওই দেশ থেকে প্রচুর পরিমাণে ফসফেট কিনে থাকে। আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন। আমি আপনাকে আর একটা জিনিস দেখানোর চেষ্টা করছি, ওই দেশের বর্ডার এবং বুর্কিনা ফাসোর বর্ডার, আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন। ওই দেশ টোগো এবং বুর্কিনা ফাসোর বর্ডার আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেখানে দেখুন কতগুলি ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে এবং কতগুলি এখানে যে এখানে গাড়ি আছে, আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন। দেখছেন হ্যাঁ বন্ধুরা, এই যে বর্ডার, ওই দেশটি এবং বুর্কিনা ফাসোর বর্ডার আপনারা দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, ওই দেশটি এবং বুর্কিনা ফাসোর বর্ডার আপনি দেখতে পাবেন। আমি আপনার সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি একটি নদী কীভাবে এই টোগো এবং বুর্কিনা ফাসো এই দুটি দেশকে বিভাজন করেছে, এবং এখান থেকে বিভিন্ন জিনিসপত্রের আদান প্রদান হয়ে থাকে দুটি দেশের মধ্যে, বাণিজ্যিক সম্পর্ক এই দিক থেকে হয়ে থাকে। আপনি ভালো করে দেখুন, বুঝতে পারবেন দুই দেশের মধ্যে। আমি দেখানোর চেষ্টা করছি যে বর্ডার, দেখছেন হ্যাঁ বন্ধুরা। তো বন্ধুরা, ওই দেশ থেকে ভারত কিন্তু ফসফেট কিনে থাকে, এবং ভারতের কিছু সংস্থা ওই দেশে উপস্থিত আছে, এবং ভারত বিভিন্ন সময় ওই দেশকে সাহায্য করেছে, কখনো ট্রাক্টর দিয়ে এবং কখনো ওয়াটার পাম্প দিয়ে, অ্যাম্বুলেন্স দিয়ে এবং বিভিন্ন প্রকার যানবাহন দিয়ে ওই দেশকে সাহায্য করেছিল। এবং ১৯৯৪ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে $20 মিলিয়ন ওই দেশকে সহায়তা করেছিল, এবং 2002 সালে ওই দেশকে ইঙ্ক বা রং দিয়ে ওই দেশকে সাহায্য করেছিল, এবং 2008 সালে ওই দেশের সবথেকে বড় ঝড় বা তুফান আসার ফলে ওই দেশকে বিভিন্ন প্রকার সাহায্যের মাধ্যমে ওই দেশের বিভিন্ন প্রকার সাহায্য করেছিল, তার মধ্যে ছিল ঔষধ। হ্যাঁ বন্ধুরা, ভারত ওই দেশকে ওষুধ দিয়েছিল, এবং তার কথা আমি যদি বলি তাহলে ওষুধের কথা এলো, তাই আমি আপনাদের বলে দিই, পৃথিবীর মধ্যে 60% ওষুধ কিন্তু ভারত থেকেই বেরোয়, এবং ভারতের 60% ওষুধ পৃথিবীর মধ্যে ব্যবহার হয়। তো বন্ধুরা, চলুন ওই দেশের যে ন্যাশনাল অ্যান্থাম আমি আপনাদের দেখে দিই। এই যে দেখছেন ওই দেশের জাতীয় সঙ্গীত, হ্যাঁ বন্ধুরা, এই দেশের জাতীয় সঙ্গীত ভালো করতে গেলে বুঝতে পারবেন। এবং এই দেশের যে অফিসিয়াল নাম, পেগুলেস রিপাবলিক ওই দেশের অফিসিয়াল নাম, এবং ফ্রান্স ভাষায় লিখে দিয়েছিলাম, এবং দেখুন এই দেশের রাজধানী লোমে আপনারা দেখতে পাচ্ছেন, এবং ওই দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা ফ্রান্স। হ্যাঁ বন্ধুরা, ফ্রান্স ওই দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তাছাড়া এখানে বিভিন্ন ভাষায়ও কথা বলা থাকে, দেখুন কথা বলে থাকে এখানে ফ্রান্স, ইংলিশ, আরবিক বিভিন্ন ভাষায় এখানে কথা বলে থাকে, এবং এখানে দেখুন ধর্মের কথা বলে খ্রিস্টান সমদেশ এবং ইসলাম ধর্মের মানুষ এখানে অনেকেই আছে, ভালো করে দেখলে বুঝতে পারেন পার্সেন্টেজ। এই দেশের প্রেসিডেন্টের নাম এখানে আমি আপনাদের লিখে দিয়েছি, এবং এই দেশের প্রাইম মিনিস্টারের নাম আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই দেশ যে স্বাধীন পেয়েছিল বা স্বাধীনতা হয়েছিল 27 এপ্রিল 1960 এই দেশটি স্বাধীন হয়েছিল, এবং জলের কথা
বললে 4.2%, যেটা ভারতে 9%, এবং জিডিপির কথা বললে 5.592 বিলিয়ন এদেশের টোটাল জিডিপি। এবং কল করার আগে আপনাকে নাম্বার অ্যাড করতে হবে +228, আপনাকে কল নাম্বার অ্যাড করতে হবে। এবং এই দেশের পপুলেশন 90 লাখ। হ্যাঁ বন্ধুরা, এই দেশের পপুলেশন 90 লাখ, এবং এই দেশের ইন্ডিয়ান পপুলেশন থাকে 400-এরও বেশি, এখানে ইন্ডিয়ান পপুলেশন উপস্থিত বা থাকে। তো বন্ধুরা, এই দেশে বিভিন্ন প্রকার দুর্নীতির কারণে বিভিন্ন প্রকার এখানে যে দাঙ্গা হাঙ্গামা হয়ে থাকে, আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন। এখানে একটি ছবি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি আপনাদের একটা ছবি দেখানোর চেষ্টা করছি, দেখছেন? হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এখন বিভিন্ন সময় এই দেশের যে বিভিন্ন প্রকার মাছ ধরে বিভিন্ন প্রকার বলতে পারেন যে অর্থনৈতিক দিকেও আছে, কেননা পাশেই আপনারা দেখতে পাবেন যে গিনি উপসাগরও আছে। এবং এই দেশের দরিদ্রতার হার আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের তুলনায় বলতে পারেন স্বাভাবিকের তুলনায় কম। হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই দেশে গ্রামে বেশিরভাগ মানুষ থাকে। এবং আর একটি কথা বলে দিই, 2016 খ্রিস্টাব্দে $1,00,000 পয়সা দিয়ে ওই দেশকে সাহায্য করেছিল। আর এই যে খাবারটি দেখছেন, ওই দেশের একটি পপুলার খাবার, আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন ওই দেশের একটি পপুলার খাবার। এবং এই দেখুন, ওই দেশের এয়ারফোর্স আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবং ওই দেশের যে ডিফেন্স ফোর্সের একটি লোগো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখছেন, ওই দেশের একটি ডিফেন্স ফোর্সের লোগো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং ওই দেশটি খ্রিস্টান সম দেশ, এবং পৃথিবীর মধ্যে খ্রিস্টান সম দেশ কোথায় কোথায় কত পরিমাণ আছে আমি আপনাদের একটি গ্রাফের সাহায্যে দেখানোর চেষ্টা করছি। যেখানে রেড কালার বেশি, সেখানে খ্রিস্টান সম দেশ বা খ্রিস্টান ব্যক্তি সবথেকে বেশি থাকে। আপনি ভালো করে দেখুন, বুঝতে পারবেন, দেখছেন? হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম এক সময় ওই দেশের 5 জন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছিল, যেটা 2013তে। আপনারা 2013 খ্রিস্টাব্দে ওই দেশের 5 জন ভারতীয়কে গ্রেপ্তার করেছিল। সেই সময় 2017তে ছেড়ে দেওয়া হয়, ফেব্রুয়ারিতে মুক্তি দেওয়া হয়। কেন দেওয়া হয়েছিল? কেননা ওই দেশের সঙ্গে ভারতের একজন নেতা সুষমা স্বরাজ, উনি ওই দেশের সঙ্গে বিভিন্ন প্রকার বার্তা চালিয়ে ওই দেশে 5 জন ভারতীয় গ্রেপ্তার ছিল তাদেরকে ছাড়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশ মেনে নেওয়া হয় ওই দেশ থেকে। তো বন্ধুরা, আমি আপনাদের বললাম পশ্চিম আফ্রিকার একটি ছোট্ট দেশ টোগো সম্পর্কে, আরও অন্যান্য দেশের সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে প্লিজ বন্ধুরা এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন নিশ্চয়ই করবেন, কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন।